কি হয়েছে আমাকে মারলো কে? তুমি কি করছিলি? তুই কি করছিলাম? তোকে ঘুষি মেরে নাকটা ফাটিয়ে দেওয়া উচিত। এই আমার নাক কি ফ্রি নাকি? হ্যাঁ এই তুমি শুয়ে পড়লে যে আমাকে মারলে কেন? Why you beat me? আমার ইচ্ছা। দেখো আমারও কিন্তু গায়ে শক্তি কম নেই, সাহস থাকলে সামনে টাচ করে দেখো। আমি ছোট লোক না। যত বড় মুখ না তত বড় কথা। এই কথা ফেললে কেন? দেখো আমার মেজাজ কিন্তু গরম করো না। কি মেজাজ গরম হলে কি করবি তুই? আমার গায়েও কিন্তু শক্তি কম নেই। এই বারবার একই কথা বলিস কেন? ছাল নাই কুত্তা বাঘাতার নাম। এই আমি কুত্তা? আমি যদি ছোট লোক হই তুই তাহলে কুত্তা? আমি কুত্তা? হ্যাঁ তুই কুত্তা। ওকে ফাইন, আমি যদি কুত্তা হই তাহলে আমি আমি কুত্তা হয়ে দেখাবো। কি করছিস তোরা? তোমার ছোট ছেলেকে উচিত শিক্ষা দিচ্ছি। মা এই জালেনটা আমাকে মেরে ফেলো। এই ছাড় রাতেন রাতে বাবা চুপ তুমি যাও, আমি আজকে জীবন মানুষ শিক্ষা দেব। আমি তোকে বলছি ছাড় ছাড়। গোটা তোমাকে মেরে ফেললো মা। কি আশ্চর্য, শুধুমাত্র মার জন্য আজকে বেঁচে গেলি, নাহলে তোকে দোজকে ট্রান্সফার করে দিতাম। আচ্ছা এই রাত দুপুরে তোরা কি শুরু করেছিস বলতো আমাকে? মা সব দোষ তোমার এই বড় ছেলের, আমাকে ছোট পেয়ে সবসময় মারে। এই কেন কেন মারিস? কেন রে কেন মারিস? তার আগে ওকে তুমি আমার রুম থেকে দূর করো। দূর করো না, এটা আমারও রুম। এই এটা তোর কিছু রুম? এটা আমার রুম। হ্যাঁ ও ঠিক বলছে, এটা ওরই রুম। দক্ষিণের রুমটা তোর, তা তুই কেন তোর নিজের রুমটা ছেড়ে এখানে ঘুমাতে আসিস বল আমাকে? বরাবর তো ওই রুমটাই তোর ছিল। কি এখন চুপ করে আসিস কেন? কথা জবাব দে। এক সপ্তাহ ধরে মা আমার রুমে এসে ঘুমাচ্ছে, আমি কিছুই বলছি না। আমি নেহা তাকে ভদ্র সহজ সরল মানুষ, তাই কোনো প্রশ্ন করিনি। মানে প্রশ্ন করার মতো মানুষও তো আমি না। ওকে জিজ্ঞেস করো কেন 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 আমার রুমে এসে ঘুমায়, কেন জিজ্ঞেস করো? জিজ্ঞেস করো কেন বল, উত্তর দিয়ে চুপ করে থাকবি না। বল কেন আসিস এখানে ঘুমাতে? মা আমার রুমে রাতের বেলা ভূত আসে। ভূত আসে তোর রুমে? না তা তো আসবেই, আত্মীয়র বাড়িতে আত্মীয় আসবে তাই না? তো ভূত এসে কি করে? তোকে কাতুকুতু দেয় না সুসুরি দেয়? বোধহয় গলা চেপে ধরতে। এই বলিস কি তুই? মা তুমিও দেখি ভয় পেলে? ও চাপা মারছে। আমি মোটেই চাপা মারছি না, সত্যি ভূত আসে। সেজন্য তো আমি তোমার রুমে এসে ঘুমাই। কিন্তু আজ থেকে আমার রুমের দরজা তোর জন্য বন্ধ 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 তিন বন্ধ। যা, আমি একা ঘুমাতে পারবো না। মা মা আমি তোমার সাথে ঘুমাই। ঠিক আছে চল চল। যাও যাও যাও, এই উজবুকটাকে সাথে করে নিয়ে যাও। সকালে আমার অফিস, এখন তুমি ঘুমাতে পারবো না। যা ঠিক আছে চল চল। এই এই কি আবার? যা মায়ের আচরণ তো দেখি ঘুমা। যা মায়ের আচরণ তো দেখি। বালিশ নিবি কেন আমার? চল চুপ করতে বলো। তিন দিন জ্বর গেল, গাধারা পাত্তাই দিল না। তুমি কোথায় আব্বু? আর কতক্ষণ? তাড়াতাড়ি চলে এসো। ওকে বাই। হইছে তোর? মাথা ব্যথা? কিছু না। তুই কাচ্ছিস নাকি? না। আমার তো মনে হচ্ছে কাচ্ছিস। হ্যাঁ কাঁদতেছি। তুমি কি কেন এখন তাড়াতাড়ি আমাকে ১০০টা প্রশ্ন জিজ্ঞাসা করবা? না ১০০টা না, একটা জিজ্ঞেস করবো। কি সমস্যা, কি হয়েছে? থাপ্পড় খাইছি। থাপ্পড় খাইছিস? কে থাপ্পড় দিছে? আর কে? আব্বা। তুই হারতেছো কেন? তুই সকাল সকাল থাপ্পড় খাইছিস? যাও, তোমার জন্য আমি কথাই বলবো না। আব্বা, আপনার চা। চায়ের ভিতরে এগুলো কি ভাসতে আছে? আপা আপা, আমি তো চা বানাই নাই, চিনুমা বানাইছি। আমি তো শুধুমাত্র নিয়ে আসছি আপা। আরো না সময় তো চক্ষু কোণে না ছিল, গাছের আগায় না কাঠের তলায়। হ্যাঁ জাল হয়ে যা, চিনুমানে খাওয়াই দে, খালে থেকে খাওয়াবি। এই বাড়িতে কোনো জিনিস নোকসান হয় না, এটা আমি নোকসান হইব না, বুঝছ? জাল হয়ে যা। কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? জি ভালো। কামনি কই? কেমন আছো তুমি? তুই আমার সঙ্গে কথা বলবি না কেন? আমি কি করলাম? গত 3 দিন কোথায় ছিলি? একটা বার ফোন করে জানতে চেয়েছিস খালামণি কেমন আছে? সরি খালামণি, আমি তোকে কত ভালোবাসি, আর তুই এই প্রতিদান দিচ্ছিস? এভাবে বললে আমি কিন্তু কেটে ফেলবো। কাঁদ, তুই আমাকে কষ্ট দিবি আর আমি তোমাকে ছেড়ে দেব? সে হবে না। 3 দিন কি হয়েছিল তোর? জ্বর ছিল, 2বার বমিও করেছি। আরে তা আমাকে একটা ফোন করে জানাতে পারতিস না? প্রচন্ড মাথা ব্যথা ছিল জানো। তারপরে তোমার ছোট ছেলেকে আমি জানিয়েছিলাম, সে আমাকে কি বলে জানো? খ্যাক খ্যাক করে হেসে বলে, ভাল্লুকের আবার জ্বর হয় নাকি? তারপর আর কথা বলতে ইচ্ছেই করেনি। আচ্ছা এই উল্লুকটাকে আচ্ছা করে পেটানো দরকার। তো পেটাও না কেন? তুইও তো পেটাতে পারিস। আমি তো মাঝে মাঝে পেটাই না তা না, কিন্তু বেশি তো আর পেটাতে পারি না। বেশি তো পেটালে তুমি হাই হাই করবে, তারপর বলবে পরের বাড়ি মেয়ে এসে আমার ছেলেকে পিটিয়ে যাচ্ছে। তুই পরের বাড়ির মেয়ে? তুই পরের বাড়ির মেয়ে? তুই তো আমার মেয়ে। তোর মা আমার কত প্রিয় বন্ধু ছিল জানিস? মিনার যখন ব্লাড ক্যান্সার ধরা পড়ে তখন তুই ক্লাস 4-এ পড়িস। মৃত্যুর আগে মিনা আমার হাত ধরে বলেছিল, আমার মেয়েটাকে তোর হাতে তুলে দিলাম, তুই দেখে শুনে রাখিস। সেই থেকে তো তুই আমার মেয়ে। আর বলছিস তুই পরের বাড়ির মেয়ে? আমার ভুল হয়ে গেছে। আর কখনো তুই আমাকে এ ধরনের কথা বলবি না, ওকে? আর কখনো আমি তোমাকে এ ধরনের কথা বলবো না। অবশ্য আমারও একটু ভুল হয়ে গেছে। তুই একাই কেবল খোঁজ খবর রাখবি আর আমি কিছু করব না তা তো হয় না। আমার সত্যি ভুল হয়েছে। এবার বুঝলে তো? বড়রাও কিন্তু মাঝে মাঝে ভুল কর। তোর বাবা কেমন আছে রে? ভালো। খুব ব্যস্ত না রে? ভদ্রলোক আবার 15 দিনের জন্য দিল্লি যাচ্ছেন। ভালোই হলো, তুই আমাদের বাড়িতে চলে আসবি। আমরা সবাই একসঙ্গে মিলে দারুণ মজা করব। এই জানিস তোকে একটা কথা বলা হয়নি কি, রাতিনের ঘরে নাকি রোজ রাতে ভূত আসে। হ্যাঁ হ্যাঁ, ও তো তাই বললো, এবং সেই ভূতের ভয়ে সে এখন নিজের ঘরে ঘুমোয় না। এসব তুমি কি বলছো খালামণি? রাতিনটা না আমাকে ভীষণ জ্বালাচ্ছে জানিস। কই বাদরটা কই বলো তো? উপরে। দাঁড়াও ওকে একটু সাইজ করে আসি। আমাকে বলে আমি নাকি ভাল্লুক। তুই কি একটা মানুষ? তো আমি কি? আমার যে জ্বর এটা আমি তোকে ফোন করে জানাইনি? হুম, তারপর? তারপর কি? তোর কি উচিত ছিল না আমাকে দেখতে আসা? ছিল। তোর কি উচিত ছিল না যে এই কথাটা খালামণিকে জানানো? ছিল। একটা কথা বলছিস কেন? মানুষটা বুঝিয়ে বল, তুই মারছিস কেন? তুই আমার মুখে বল। তোকে মুখে বললে কোন কথা ধরে? পিটিয়ে তোকে শিক্ষা দিতে হয়। তুই জ্বরে ভুগেছিস, রোগা পটলা শরীর, তাই তোকে কিছু বললাম না, মাইন্ড করলাম না। কিন্তু অন্য সময় হলে, এই অন্য সময় হলে কি করতি? হ্যাঁ, আমি রোগা পটলা মানে আমার দুর্বল, আমি একটা ঘুষি মারলে তো রক্ত মাছ খাচ্ছি। এই দেখ বেশি বাড়াবাড়ি করিস না তো, এমনিতে খামাখা ঝাড়ি খাচ্ছি, তার মধ্যে গত রাতে আমি ভাইয়ের হাতে মার খেয়েছি, আমার মেজাজ কিন্তু গরম হয়ে আছে। সরি দোস্ত, আতিন ভাই তোকে কেন মারলো? শুধু শুধু। আবার খালামুনি বললো রাতের বেলা তোর রুমে নাকি একটা ভূত এসে তোকে মারে। আর বলিস না, কোথাও শান্তি নেই। এই বয়সে কেউ ভূতের ভয় পায়? কি কপাল আমার, এই বয়সে আমার ভূতের ভয় পাওয়া লাগলো। তুই কি নিজের চোখে ভূত দেখেছিস? না। তাহলে তুই কি দেখে ভয় পেলি? আর এটাই তো অস্বাভাবিক ব্যাপার। রুমে কেউ নেই, কিন্তু আমার মনে হয় আছে, আমার দিকে গভীর চোখে তাকিয়ে আছে। ভাবতেই না একটা গা ছমছম করা ভয়, আর সেই সাথে আমার নাকে এলো। কি নাকে এলো? পচা বোটকা গন্ধ? না, মিষ্টি ফুলের সুবাস। তুই সত্যি বলছিস? আরে কি আশ্চর্য, মিথ্যে বলবো কেন? কি বলছিস এসব? তোর কথা শুনেই আমার গা তো কেমন জানি ছমছম করছে। আব্বু দুদিন পর দিল্লি যাবে, আমি কি করে একা একা থাকবো বাসায়? ছেলে হয়ে আমি যা ভয় পেয়েছি, তুই যে কি করবি গড নোস। কি নাম তোমার? বিউটি। তোমার নাম বিউটি রাখা হয়েছে কেন? তুমি খুব বিউটিফুল সেই জন্য? তা মিস বিউটিফুল, আজ যে আপনার চাকরির ইন্টারভিউ, সেটা কি আপনি জানেন? জানি। বেলা ১১টা। কি মনে হয় চাকরি পাবেন? পেলে পেতেও পারি, জানি না। ঠিকই বলি, ভুলেও এই কাজ করিস না। আব্বা যেরকম গুন্ডাবাজিতে ওস্তাদ, সেরকম মামলাবাজিতে ওস্তাদ। বাল্য বিবাহের কেসে ফেলে তোর ব্যাগাবন হাজবেন্ডকে পুলিশ দিয়ে পিটাবে, আর নিজে পিটাবে তোকে। আমার হাজবেন্ড যে ব্যাগাবন হবে এটা তোমার দিকে বলছে। এনে আর ওই শোনো এই মাছের বরফটা ছাড়লি একটু কেটে কেটে রাখিস যা খালামণি 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 কি 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 তোমার ছেলে সব কি বলছে আমার রাতি পাগল হয়ে যাচ্ছে না তো সিমিন আমি কিছু জানি না খালামণি আব্বু দিল্লি চলে গেলে আমি তোমাদের বাড়িতে এসে থাকব না বাবা তুই কি খুব বেশি ভয় পেয়েছিস কিন্তু বাড়িতেই বা একা একা কি করে থাকব রাতি চাপা মারছে না তো মানে কি মানে যে সব ভূতুরে কাণ্ড ওর সঙ্গে ঘটছে সে কেবল ওই দেখছে ওই বুঝতে পারছে আমরা কিছুই বুঝতে পারছি না অনুভবও করছি না ঘ্রাণও পাচ্ছি না কিন্তু খালামণি তোমার ছেলে তো খুব সিরিয়াস টাইপের এই ব্যাপার নিয়ে ওর তো মজা করার কথা না ওই ক্যাথা রে সুইটি না বিউটি কেমন আছো দাদি ভালো না মন্দ ভালো কি মন্দ বুঝবার পারি না রে বই ওই ওই আসনের সময় নিচে শুনলাম ওই আউকাও চলতেছে কি হয়েছে আমি তো বলতে পারি না দেখে আসি না কাম নাই তুই আমার কাছেই থাক তোর একটু দইরা দেখি তুই আগের তো কত সুন্দর হয়েছ হ্যাঁ আমাকে ধরে তুমি বুঝতে পারো আমি সুন্দর হয়েছি না পচা হয়েছি আগের তো তুই অনেক সুন্দর হয়েছ বোন রে যাগো চক্ষু নাই তারা অনেক বেশি দেখবার পায় অনেক বেশি শুনবারও পায় সবার থেকে তারা আলাদা তোরা তো একটা সুন্দর কিছু দেখা খুশি হস আর আমরা ধৈরা সেইটা বুঝবার পারি খুশি হই আমাকে ছুঁয়ে তুমি খুশি হয়েছো খুব খুশি হয়েছে তাহলে আমার জন্য দোয়া করো সেইটা তো প্রত্যেক দিনই করতাছি না আজকে স্পেশাল দোয়া করো কেন কি হয়েছে তোমার দোয়া যদি কবুল হয় তারপরে তোমাকে বলবো ঠিক আছে এই নিচের মধ্যে কাঁচা মাছের তো কমতেছে না হ্যাঁ আচ্ছা আমি দেখে আসি হ্যাঁ তুমি থাকো ঠিক আছে দাদু একরকম হয় খালামণি আর সব মানুষ যদি একই রকম হতো তবে তো কোনো মজাই লাগতো না সবকিছু বোরিং হয়ে যেত না আচ্ছা যেটা নিয়ে তোমরা ভাবছো সেটা কি ওদের উপর চাপিয়ে দাও না কেন ওদেরকে লিখতে বলো যে ভালো আইডিয়া লিখতে পারবে সেটা পিক করবে রাইট ইউ আর সিম্পলি জিনিয়াস স্যার যে সিমিনের সাথে যে আমাদের বন্ধুত্ব এটা আমাদের থেকে তোর সাথে বেশি গাঢ় হ্যাঁ সেটা তোরা বলতে পারিস কারণ সিমিনের ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলির খুব ভালো সম্পর্ক সিমিনের মা আমার মায়ের খুব ভালো বন্ধু ছিল তুই আমার সঙ্গে যাবি